আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যা কিছু পাইনি তা কখনো আমার জন্য কল্যাণকর ছিল না। আপনি দেখতে অত সুন্দর নয়, আপনার আশেপাশে যে ছেলে কিংবা মেয়েগুলো রয়েছে তাদের সৌন্দর্য আপনার চাইতে বেশি। তাদের সৌন্দর্য তারা অহংকার করতে করতে তাদের পা মাটিতে পড়ে না। এদিকে দেখুন, আপনি সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং আলহামদুলিল্লাহ বলুন এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আপনি খুব স্মার্ট না, তেমন কথা গুছিয়ে বলতে পারেন না, অথচ আপনার চারপাশে কত শত যুবক যুবতী রয়েছে যারা স্মার্টের সাথে কথা বলে কিন্তু তারা দিন পালন করে না। দিন মানাকে তারা বলে যে এটা শুধু ধর্মের ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা নয়। চিন্তা করুন আপনি কত ভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি তুখোর মেধাবী না, দেখুন আপনার চারপাশে কত শত মেধাবী ভাই বোনও রয়েছে যারা ক্লাসে গোল্ডেন এ প্লাস পায়, যারা হয়তো এই এ প্লাস দিয়ে দেশ বিদেশে পড়াশোনা করে এবং পড়াশোনা করার পর ভালো চাকরি পায়। কিন্তু এদিকে তারা আল্লাহর দিনের ব্যাপারে বেখবর। মেধার পরিমাণ আর দুনিয়াবি পড়াশোনা তারা এত ব্যস্ত যে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। হয়তো আপনি তাদের মতো হতে পারতেন, আল্লাহ তাআলা আপনাকে একটু কম মেধা দিয়েছেন কারণ আপনি যাতে আল্লাহকে চিনতে পারেন। অথচ তাদের মেধা আপনার চাইতে বেশি। দুনিয়াতে তারা ভালো গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পেরেছে কিন্তু আপনি পারেননি। তাহলে বলুন, সত্যিকারের মেধাবী কে? যারা সর্বোচ্চ মার্ক পায় নাকি যারা আল্লাহকে চিনল না? আর আপনি আল্লাহকে সামান্য মেধা দিয়ে চিনতে পারলেন, সামান্য মেধা দিয়ে চিনতে পারলেন। এইভাবে আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। সাধারণত যে জিনিসগুলো নিয়ে আমরা চিন্তায় করি, আমরা মন খারাপ করে ভাবি, সেসব জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকভাবে না দিয়ে থাকলেও এটা আমাদের জন্য এক বড় রকমের ইহসান যা আমরা উপলব্ধি করতে পারছি না। বস্তুত আমাদের জন্য যা কিছু রয়েছে আল্লাহ তাআলা দিয়েছেন তা হলো কল্যাণকর। তিনি আমাদেরকে তাই দিয়েছেন, আর আমরা যা কিছু পাইনি তা আমাদের জন্য কল্যাণকর নয়। এই সহজ জিনিসগুলো আপনি যদি সহজভাবে মাথায় ঢুকিয়ে নিতে পারেন তাতেই আপনি সুখী হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক।